আপনি ইনফ্যাবুলেশনের নাম শুনেছেন কেউ কেউ শুনেছেন বা কেউ শোনেননি এটা হচ্ছে এমনই প্রক্রিয়া যেখানে মেয়েদের না সেলাই করে ফেলা হয় শুনে চার পাঁচশো বছরের আগের বিকৃত ঘটনা লাগলেও আফ্রিকায় এটা এখনও হচ্ছে প্রশ্ন আসে যে এটা কেন হয় আর এর কারণ হল মেয়েরা যাতে বিয়ের আগে সেক্স না করতে পারে কতটা কষ্টদায়ক হয় এই জিনিসটা ইভেন প্রক্রিয়াটা চলাকালীন মেয়েদের পা পনেরো থেকে কুড়ি দিন বেঁধে রাখা হয় যাতে ওই ঘা যাতে শুকিয়ে যায় পনেরো কুড়ি দিনের মধ্যে আর সেলাইটা করলে সেদিন যেদিন মেয়েটির বিয়ে হয় তার পার্টনার বাসরাতে তার সেলাই খুলে তার সাথে সেক্স করে আমি বুঝতে পারছি না এতটা পেন আমি রীতিমতো ভাবতে পারছি না যে এটা কীভাবে হয় আর সব থেকে বাজে ব্যাপার হলো এই জিনিসটা সম্পন্ন করে সেই জায়গারই সেই এরিয়ারই বৃদ্ধা যে মহিলাগুলি আছে সেই মহিলারই মেয়েদের উপরে এই জিনিসটা করে আমি জানি না ফ্যামিলিজম এখানে কোথায় যায় আমি জানি না যেখানে আমাদের দেশে পিভি ভি সিন্ধু মীরাবাই মেরি কম ইন্ডিয়ান ব্যাডমিন্টন এই মেয়েরা আমাদের দেশের নাম সারা দুনিয়ায় ছড়াচ্ছে তখন সেখানে কিছু মেয়ে তাদের এত কষ্ট যন্ত্রণায় স্বাধীনতা তো দূর এত কষ্ট যন্ত্রণার মধ্যে তাদের জীবন যাপন করছে প্লিজ এরা এটা ডিজার্ভ করে না এদের এই লাইফটা একদমই দেবেন না এদের বাঁচতে দিন প্লিজ